Hi everyone, welcome back to my channel and welcome another exciting video. So এটা হচ্ছে এখন আমি সেকেন্ড পার্টে আর কি ইন্ট্রো দিচ্ছি। আগের পার্টে তো দেখেইছো যে লাঞ্চ টাঞ্চ করে আমরা সবাই মেকআপ আর্টিস্টের আসার ওয়েট করছিলাম। তো স্যার এসেছেন হচ্ছে 4:30 সময়, যেখানে ওনার সকালবেলা আসার কথা ছিল। এত দেরি করে এসেছে, তারপরে শুধুমাত্র অদ্বিজার 21,000 কথা ছিল, সেখানে 5-6 জন বসে গেছে। আমি পুরো ফেসে গেছি, আমার লেট হয়ে গেছে। এখন বাজে 7টা, ওটা অনেক ফটাফট করেছে বলে হয়ে গেছে। যাই হোক, চলো আপাতত এখন আমি যাচ্ছি বাড়িতে। আমি ওকে বললাম যে তুই বাকি একজন আছে, আমার মা বাকি আছে, তাহলে মাকে করে তুই আয়, আমার বাড়ি যাচ্ছি। এখানে আমি আর ওয়েট করবো না, কারণ এখান থেকে এখন সবাই বেরিয়ে যাবে। তাহলে আমার বাড়িতেই যাই, তুই আমাদের বাড়িতে একটু আমাকে সাজিয়ে দিবি। মানে আমিই সাজু ভেবেছিলাম, তারপরে ওর সাথে কথা হলো, বলে হ্যাঁ একটু একটু ওই মানে আমি একটু টাইম নিয়ে সাজি, তো ওই জন্য ওকে ঠিক করেছিলাম যে ও করে দেবে, তাহলে ফটাফট করে হয়ে যাবে। কিন্তু এখন তো সেই লেট হয়ে গেলো আমার। যাই হোক, আপাতত চলো বাড়ি যাই, তারপরে কথা বলছি। রেডি, এখন কটা বাজে জানো? 10:45 বাজে। এই শুভটা সবাইকে করতে গিয়ে আমাকে দেরি করছে, কিন্তু শুভ কেমনটা লাগছে? আমার স্ট্রেট চুলটাই ঠিক ছিল আমার মনে হচ্ছে। তোমরাই বলো কেমন লাগছে। একটা চট দেবো, আমার এই চুলটা ভালো লাগছে না বলেছি, মেকআপটা তো সুন্দর হয়েছে, চুলটা কেমনটা বাজে লাগছে। পরে ওখানে গিয়ে দেখাচ্ছি, সবাই ফোন করে চ চ চ। আর্ধেক মেকআপ ঘেটে গেছে আমার, মনু মনু সুন্দর জামাটাও পরানো হয়নি, পরিয়েছিলে? আমি একটু ভিডিওতে দেখালামও না।
বাজে এখন 12টা, পুরো 10-12টা বাজে। গলার অবস্থা আরো খারাপ করে ফেলেছি, লোকজন তো চলেই গেছিলো, আর ঢুকতে ঢুকতে কয়েকজন লোকজনও চলে গেছে। খুশি যদিও একটু লেট করে এসছে, এই যে খুশি দেখিয়েছি অলরেডি আমি আগে, আর এখন বসবো খেতে। খুশি খাওয়া হয়ে গেছে, শুধু আমরা কয়েকজন বাড়ির লোক, বাকি সবার খাওয়া হয়ে গেছে, কথা বলতে পারছি না। আর সেভাবে আমি কিচ্ছু ভিডিও করিনি, বিকজ মানে এত লেটে ঢুকেছি, রাত্রে একটু খাওয়ার মানে স্টার্টার ফাটার মানে লোকে খাওয়া হয়ে গেছিলো, পানিরে কিছু একটা ছিল না, ওটা মানে ছিলই না। কী কী ছিল আমি কিছুই খাইনি, মানে চিজ বল কিছু কী কী ছিল, কিচ্ছু মানে কী কী ছিল এদিকে সে বলায় তাকিয়ে দেখছে আমাকে। এখন সবাই খেতে বসে বারবার ডাকতে যাই, খেয়ে নিই আর কী কী আছে এর মধ্যে সেটাও আমি ঠিকঠাক যাই না, খেয়ে যেয়ে তারপর বাকি কথা বলছি। তো আমি বসেছি ফাইনালি খেতে, আমি বোনের সাথে একটা ছবি তুলিনি না, বোনের ঠিকঠাক ভিডিও করিনি, সকালে যা যা করেছি একটা ছবি পর্যন্ত তুলতে পারিনি বোনের সাথে, বোন তো এসে দেখছে ঘুমিয়ে পড়েছে। আমি একদম কথা আর বলতে পারছি না, এখানে এই যে প্রকাশ সারাদিনে তোমাকে দেখা।